হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আজকে আপনি আমি আপনাদেরকে নতুন জব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যেটা কিনা বঙ্গবন্ধু শেখ নিয়োগ দিয়েছে তারা নিয়োগ দিয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেটা ঢাকায় অবস্থিত গাজীপুরে অবস্থিত আর কি তো আমরা আজকের এই ভিডিওতে দেখব যে আসলে কোন কোন পদের জন্য তারা লোক বল চেয়েছে তো বঙ্গবন্ধু নিয়োগ কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগীদের প্রথমে দেখা যাচ্ছে যে তারা মূলত বাংলাদেশী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দর দরখাস্ত যাচ্ছে অধ্যাপক পদে যে বেতনক্রম ছাপান্ন হাজার থেকে চুয়ান্ন চুয়াত্তর হাজার নিবে হচ্ছে কোন বিভাগের জন্য ফসল উদ্ভিদবিদ্যা এবং উদ্ভিদ রোগ বিভাগের জন্য একটি একটি করে পদের জন্য সহযোগী অধ্যাপক পঞ্চাশ থেকে একাত্তর হাজার টাকা মৃত্যাক মৃত্তিকা বিভাগের জন্য একটা পদের চাচ্ছে সহকারী অধ্যাপক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার টাকা স্যালারি যেটা কি না কৃষি তত্ত্ব কৌলতত্ত্ব উদ্ভিদ প্রজনন উদ্ভিদ রোগতত্ত্ব মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ সার্জারি অ্যান্ড রেডিওলজি ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি অ্যাগ্রি বিজনেস সবগুলো ডিপার্টমেন্টে একটি করে পদ রয়েছে প্রভাষক বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার যেটা হচ্ছে কৌল তত্ত্বে দুইটি করে পদ আছে এবং উদ্যান তত্ত্বে একটি করে পদ আছে উপো লাইব্রেরিয়ান পদে তেতাল্লিশ হাজার থেকে উনসত্তর হাজার টাকা স্যালারি যেটা কিনা লাইব্রেরি শাখায় একজন লোক নেবে তারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার টাকা স্যালারি যেটা কিনা আইসিটি সেলের একটা পদের জন্য তারা চাচ্ছে সিনিয়র টেকনিক্যাল অফিসার উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার টাকা স্যালারি যেটা কিনা কেন্দ্রীয় লাইব্রেরি একটা পদের জন্য তারা চেয়েছে সহকারী পরিচালক উনত্রিশ হাজার থেকে তেষট্টি হাজার টাকা স্যালারি যেটা কিনা শারীরিক শিক্ষা বিভাগ শাখার জন্য একটি লোক চেয়েছে ফটোগ্রাফার চেয়েছে তারা বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার স্যালারি যেটা জনসংযোগ শাখার জন্য একটি পদ তো বন্ধুরা উপলক্ষিত পদ সমূহের জন্য আবেদনপত্র জমা শেষ তারিখ দেখতে পাচ্ছি যে আঠারো দুই দুই হাজার একুশ তার ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন বিকাল পাঁচ ঘটি পর্যন্ত শিক্ষক ও কর্মকর্তা পদে আবেদনের পৃথক নির্ধারিত ফর্ম রয়েছে আর নিয়োগের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং অন্য শতপতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিএসএমআরএ ইউ ডট এ ডট বিডি হয়ে ডাউনলোড করা যাবে যেটাকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর মূলত এখানে আর একটা বিষয় আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই নিয়োগটি তারা ছেড়েছে আঠারো তারিখে সো বুঝতে পারছেন একদম রিসেন্ট একটা জব তারা রিসেন্ট একটা জব নিয়োগ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করছি সবার ভালো লেগেছে সবাইকে অনেক ধন্যবাদ